দেখো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো আজকের তোমরা এই হোমওয়ার্ক গুলো ট্রাই করবে আমি নেক্সট দিন এই হোমওয়ার্ক গুলো করাবো তার মধ্যে একটা প্রবলেম মেইনলি করাবো বাকি দুটো প্রবলেম করাবো কম্পারেটিভলি ইজি যারা করেছো আই এম ভেরি হ্যাপি তাদের জন্য কিন্তু যারা করি আমি কিন্তু তাদের জন্য হ্যাপি নই ওকে আচ্ছা এই কনসেপ্টটা দেখো এটা আমাদের ইজি একটা কনসেপ্ট যেটা আমাদের বোর্ডের সিলেবাসে হয়তো হ্যাঁ দেখো এইখানে একটা ওয়াল আছে এখানে একটা ওয়াল আছে আর এইখানে একটা পাইপ দিয়ে জল বেরোচ্ছে ঠিক এবার তোমাকে তোমরা একটা কথা বলো এটা যদি পাইপ দিয়ে এইভাবে জল বেরোয় হ্যালো দিয়ে শোনো তাহলে বলো তো এই পাইপের ক্রস সেকশনাল এরিয়া এ এখান থেকে জল বা কোনো লিকুইড বেরোচ্ছে তার ডেন্সিটি রো আর এখান থেকে ভি ভেলোসিটি দিয়ে এই ওয়াটারটা বেরোচ্ছে এবার তোমরা আমাকে বলতে পারবে যে হ্যালো তোমরা আমাকে বলতে পারবে যে এই যে ওয়াটারটা এই ওয়াটারটা এই ওয়ালে কোনো ফোর্স দেবে কি দেবে না বে বলো দেবে তাই না আমাদের সেই ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে যে বললাম সেই ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে এবং এটা বলে দিয়েছে যে এই কে একটা থ্রিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে ফোর্সটা দেওয়া এই জলটা ছাড়া হয়েছে তার মানে ওয়াটারটা ওয়ালকে একটা ফোর্স দেবে আবার নিউটন থার্ড ল কি বলছে ওয়ালও ওয়াটারটাকে একটা ফোর্স দেবে দেবে কি দেবে না বলো রাইট এইবার শোনো তাহলে যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা আমাদের বার করতে বলেছে কিভাবে বার করবো আমি ধরলাম এইখান থেকে যে ওয়াটার বেরোচ্ছে তাহলে সেই যে ওয়াটার বেরোচ্ছে সেটা একটা স্মল স্মল ডিএম ডিএম ওয়াটার ওয়াটার ঠিক এবার শোনো তার মানে ডিএম মাসের ওয়াটার এসে হিট করে এইখান দিয়ে বেরিয়ে গেছে ডিএম মাসের ওয়াটার এখান দিয়ে হিট করে এখান দিয়ে বেরিয়ে গেছে এই অ্যাঙ্গেলটা থিতা হলে এই অ্যাঙ্গেলটাও থিতা দেখো বুঝতে পারছো কিনা ঠিক এইবার যদি এই অ্যাঙ্গেলটা থিতা হয় আমি এখানে বলে দিয়েছে যে এই যে কলিশনটা হচ্ছে এখানে ই ইকুয়াল টু ওয়ান মানে ইলাস্টিক্যালি কলিসেশন হচ্ছে মানে ওয়াটারটা যে হিট করছে সেই হিটের ফলে মানে হিট মানে একে ধাক্কা মারছে তার ফলে কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না এবার বলো এই ওয়াটারের এই ডিরেকশনে ভেলোসিটি এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা ভি কস আর এই ডিরেকশনে ভেলোসিটি ভি সাইন থিটা সেম ভাবে এই ডিরেকশনে ভি কস দেখো তো বুঝতে পারছো কিনা এবার খুব মানে খুব ইয়ে করে দেখলে আমরা যদি দেখি তাহলে দেখো এইখানে এসে হিট করে বেরিয়ে যাচ্ছে তাহলে বলতো আমি যদি চেঞ্জ ইন মোমেন্টাম বলি চেঞ্জ ইন মোমেন্টাম দেখো চেঞ্জ ইন মোমেন্টাম মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল রাইট এবার একটা জিনিস শোনো এই যে চেঞ্জ ইন মোমেন্টাম কার বলছি বলতো ওয়াটারের কি বললাম বলো চেঞ্জিং মোমেন্টাম ওয়াটার এবার যেটা বলছি সেটা হচ্ছে চেঞ্জিং পি ফাইনাল এবার দেখো চেঞ্জিং এই 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 কোয়ান্টিটিটা বা ভেলোসিটির একই না হ্যাঁ তাহলে এটা যদি চেঞ্জ এর কি কোনো চেঞ্জ হচ্ছে হচ্ছে না কিন্তু হচ্ছে টাকার কার এইটার দেখো এইটা যে ডিরেকশনে এইটা তার অপোজিট ডিরেকশনে দেখো এইটা যে ডিরেকশনে এইটা তার অপোজিট ডিরেকশনে তার বলো পি ফাইনাল কত আমি এই দিকটাকে লিখতে পারি মাইনাস ডেলটা এম ভি মাইনাস প্লাস ডেলটা এম ভি সাইন্থিভা আরে বাবা এইটা তো ইনিশিয়াল আর এইটা তো ফাইনাল তাই না আর আমরা এই দিকটা পজিটিভ ধরছি এই দিকটাকে নেগেটিভ ধরছি দেখো বুঝতে পারছো কিনা আচ্ছা যদি এটা বুঝতে পারি তাহলে আরামসে আমি লিখতে পারি ডেল্টা পি এগুলো সব ওয়াটারের জন্য লিখছি মাইনাস টু ডেলটা এম ভি লিখতে পারি হ্যাঁ এবার বলতো এইটা কার চেঞ্জ হয়েছে মানে তোমার কি বলে ওয়াটারের আচ্ছা এবার দেখো তাহলে বলতো এইটা যদি ওয়াল হয় আর এইটা যদি ওয়াটার হয় আমি এই ওয়াটারটাকে দেখাচ্ছি তাহলে ওয়াটারটা ওয়াটারটা ওয়ালকে এইদিকে ফোর্স দিয়েছে না আর ওয়াল ওয়াটারটাকে এইদিকে ফোর্স দিয়েছে না এবার বলতো এটা যদি এফ ওয়ান হয় এটা যদি এফ টু হয় নিউটন থার্ড ল কি বলছে এফ ওয়ান প্লাস এফ টু কত বলো নিউটন থার্ড ল কি বলছে এফ ওয়ান প্লাস এফ টু জিরো এফ ওয়ান প্লাস এফ টু জিরো এবার বলতো এই যে এই ফোর্সটা এফ টু এই এফ এর জন্য ফোর্সটা যে লেগেছে কার মোমেন্টাম চেঞ্জ হয়েছে কার মোমেন্টাম চেঞ্জ হয়েছে ওয়াটার ওয়াটারটা সাবাশ এবার আমি যদি বলি এই মোমেন্টামটা ডেল্টা টি টাইমে চেঞ্জ হয়েছে রাইট ডেল্টা টি টাইমে তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস টু ভি কসিটা ইনপ্লু ডেল্টা সরি ডেল্টা এম বাই ডেল্টা টি আরামসে বলতে পারি হ্যাঁ বলতো এই যে এই ডেল্টা পি বাই ডেল্টা টি এই ফ ওয়ান আর এফ টু র মধ্যে কোনটা আরে রেট অ চেঞ্জ অফ মোমেন্টাম এটা কোনটা হলো এফ না এফ টু হলো এফ টু এই তাই না বলতো এফ ওয়ান কত হবে এইটারই পজিটিভ ভার্সন হবে না হ্যাঁ বলো এটারই পজিটিভ ফাংশন হবে না সাবাস এইবার বলো তাহলে এই ফোর্সটা কে কাকে লাগিয়েছে এই ফোর্সটা ফোর্স ওয়াটার ওয়ার্ক ভেরি গুড গিভেন বাই ওয়াটার অন ওয়াল এটা আমার বার করতে বলেছে এবার দেখো ডেল্টা এম বাই ডেল্টা টি আমাকে ক্যালকুলেট করতে হবে আচ্ছা এইটা মানে কি বলতো মাস পার ইউনিট টাইম মাস পার ইউনিট টাইম কি তাই না আচ্ছা এটা যদি মাস পার ইউনিট টাইম হয় এবার এদিকে চলে এসো এই ওয়াটারটা এই ডিরেকশনে ধরো বেরোচ্ছে ভেলোসিটি কত ভি তাই তো তাহলে তো এক সেকেন্ডে এক সেকেন্ডে এই ওয়াটারটা কত ডিস্টেন্স যাচ্ছে ভি ডিস্টেন্স যাচ্ছে এক সেকেন্ডে আচ্ছা এক সেকেন্ডে যদি ভি ডিসটেন্স যায় এর ক্রস সেকশনাল যদি এরিয়া এ হয় তাহলে বলতো এক সেকেন্ডে আমার ভলিউম কত এই ইন্টু ভি হ্যাঁ এই এ এর সাথে যদি আমি রো গুণ করি তাহলে এইটা আমার কি হলো ভলিউম ইন্টু ডেন্সিটি মাস মাস হ্যাঁ এই মাসটা কি মাস পার মাস ইন ওয়ান সেকেন্ড এই মাসটা কি মাস মাস ইন ওয়ান সেকেন্ড এটাই এটাই মানে মাস পার ইউনিট টাইম না হ্যাঁ তাহলে ডেল্টা বাই ডেল্টা টি কি এ ভি রো হুম তাহলে এখান থেকে দেখো তো টু এ ভি স্কোয়ার রো কস থিটা আসছে কিনা খুব সিম্পল ছোট একটা ডেরিভেশন করলাম খুব সিম্পল ছোট একটা ডেরিভেশন করলাম তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো ওকে আচ্ছা আবার বলছি তোমরা কিন্তু এই তিনটে হোমওয়ার্ক ট্রাই করবে বাড়িতে আমি নেক্সট দিন করাবো তার মধ্যে একটা আমি করাবো বাকি দুটো তোমাদের পাড়ার কথা এখানে একমাত্র দুজনই পাঠিয়েছ বাকিরা কেউ পাঠাওনি বাকিরা ট্রাই করো আচ্ছা এই কলিশনের আন্ডারে অনেক ছোট ছোট কনসেপ্ট হয় সেই কনসেপ্টগুলো হচ্ছে ছোট ছোট কনসেপ্টের প্রবলেম হয় আমি সেই ছোট ছোট কনসেপ্টের প্রবলেমগুলো এবার আস্তে আস্তে ঢুকবো নেক্সট হেডিং দাও বম্ব এক্সপ্লোশন বম্ব

এইটা ওয়ান কেজি এইটা ওয়ান কেজি এইটা ওয়ান কেজি এই তিনটা সেগমেন্ট না দেখো হ্যালো হ্যাঁ বললাম এই গমটা এই তিনটে সেগমেন্টে ভেঙে গেছে গমটা চুপচাপ দাঁড়িয়ে ছিল ভেঙে যাওয়ার পর মানে ব্লাস্ট করেছে ব্লাস্ট করার পরে কে কোন দিকে গেছে এই নিচের সেগমেন্টটা নিচের দিকে টেন মিটার পার সেকেন্ডে গেছে ওপরের সেগমেন্টটা এই ডিরেকশনে ফাইভ মিটার পার সেকেন্ডে গেছে আর এই সেগমেন্টটা এই ডিরেকশনে ভি মিটার পার করতে বলেছে যে এই ভি আর থিটা কত খুবই ইজি প্রবলেমটা এবার আমি কি করছি মন দিয়ে শোনো আচ্ছা তোমরা আমাকে বলো তো বমটা যখন ব্লাস্ট করেছে তখন এই এক কেজি দু কেজি এই এক কেজি এই এক কেজি বা এই এক কেজি এরা চারিদিকে ছড়িয়ে গেছে কি যায়নি যদি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে নিশ্চয়ই ওখানে একটা কোনো ফোর্স লেগেছে তার জন্যই তো চারিদিকে ফিরিয়ে ফোর্স লেগেছে তাহলে ফোর্সটা কে দিল বলতে পারবে ভেরিগুড ভেরি গুড অবসলিউটলি রাইট মাই ইন্ডিয়া অ্যাকচুয়ালি কি হচ্ছে শোনো ওই বোম্বে মধ্যে যে কেমিক্যাল রিয়েকশন হচ্ছে সেই কেমিকাল রিঅ্যাকশান এর জন্য কেমিক্যাল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনফার্ট হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিতে কিভাবে কনফার্ট হচ্ছে বেসিক্যালি যখনই আমি এখানে এনার্জির কথা বলছি তাহলে এনার্জি যদি থাকে তাহলে নিশ্চয়ই সেখানে একটা ওয়াগদান হয়েছে হয়নি কি হয়নি হয়েছে কি হয়নি তাহলে ওয়াকডান যদি হয় তাহলে সেখানে একটা ফোর্স ইনভলভ আছে কি নেই আচ্ছা ভেরি গুড তাহলে সেই ফোর্সের জন্য এই এক একটা সেগমেন্ট এক একটা দিকে ছড়িয়ে পড়েছে ভেবে বলো সেইটার জন্য এক একটা সেগমেন্ট এক একটা দিকে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে বুঝতে পেরেছ আচ্ছা এখানে আমার অনেক কিছু বলার আছে কি বলার আছে আমরা যে কোনো প্রবলেম আইডিয়ালি কি করে নি মনে আছে দুটো ভেঙে নি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এবারে আমরা এইখানে কি করছি শোনো ধরো এই এক কেজিটার এক কেজিটার ভেবে দেখো এই এক কেজির এইদিকে একটা ফোর্স লেগেছে আর এইদিকে একটা ফোর্স লেগেছে লেগেছে কি লাগেনি তাহলে তো এই নেটটা এদিকে গেছে এই ফোর্সটা কে দিয়েছে এই ফোর্সটা এই বম্বের মধ্যে থেকে কেউ দিয়েছে তাহলে বলতো এই যে এফ ওয়াই আর এফ এক্স বলেছি এটা কি টাইপের ফোর্স ইন্টারনাল ফোর্স না এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স ডেভিগুস ইন্টারনাল কেন কারণ এই যে ফোর্সটা সেই ফোর্সটাও এর ভেতরের এই সেগমেন্ট বা এই সেগমেন্ট মিলিয়ে টোটাল মানে যে ভ্যালু সেটাকে অ্যাড করলে জিরো হয়ে যাচ্ছে চেক করে দেখো ইন্টারনাল ফোর্স তো এই নিচে 1 কেজি যদি উপরে 1 কেজি কে আপ ফোর্স দেবে উপরে 1 কেজি নিচের 1 কেজি কে টাই ফোর্স দেবে তাহলে এগুলো ইন্টারনাল ফোর্স ঠিক আচ্ছা এবার একটা কথা বল তো ইন্টারনাল ফোর্স তো বটেই আবার এই এই 1 কেজির सेम ভাবে এই এই মিলে সরি 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 এই এই মিলে আবার এই এক কেজির এই মিলে ধরলাম আমি এটা এফ এক্স টু এটা এফ এক্স ওয়ান থ্রি বলতো এইখানে আমি যদি এই এইটাকে এইটাকে আর এইটাকে ওয়াই এক্সিস সবগুলোকে যোগ যোগ করি কত আসার কথা জিরো ঠিক বুঝতে পারছো জিরো আসার কথা আচ্ছা বলতো এই দুটোকে অ্যাড করলে কত আসার কথা জিরো তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি বলতে পারি এফ ইন্টারনাল জিরো এতে কোনো সন্দেহ নেই এবার বলতো এখানে কোনো এফ এক্সটার্নাল কাজ করছে কিনা বলতে পারবে এক্সটার্নাল কাজ করছে কিনা করছে গ্র্যাভিটি ভেরি গুড গ্র্যাভিটি এইবার শোনো ভেরি ইম্পর্টেন্ট এই এক কেজির নিচের দিকে এম জি মানে টেন নিউটন কাজ করছে একদম কাজ করছে হ্যাঁ এবার তো এইখানে যে ফোর্সটা এফওয়াই আর এফ এক্স হ্যালো এফওয়াই আর এফ দিয়ে শুনবে বলতো এই ফোর্স দুটো ইম্পালসিভ না নন ইমপালসিভ ভেরি গুড এই দুটো ফোর্স ইমপালসিভ আচ্ছা যদি এটা ইম্পালসিভ হয় তাহলে তার রেসপেক্টে এই 10 নিউটন খুব বড় না ছোট ছোট বুঝতে পাচ্ছি আবার 10 নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স ইয়েস আমি আগের দিন কি বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স আ গ্রাভিটেশনাল ফোর্স কি হয়

এইটাকে নেগলেক্ট করলে এফ এক্সটার্নাল জিরো আসে তাহলে বলো টোটাল সিস্টেমে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি কোন অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস দুই অ্যাক্সিস বরাবর কেন এক্স অ্যাক্সিস বরাবর তো আমি আগের থেকেই লাগাতে পারতাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখন লাগাতে পারছি কেন আমি এমজিটাকে নেগলেক্ট করছি আগে বলো বুঝতে পেরেছো কিনা শাবাশ শাবাশ ভেরি ভেরি গুড যদি এবার বুঝতে পারো তাহলে দেখো এবার আমি তোমাদের এক্স এক্সিস বরাবর আর ওয়াই বরাবর তোমার কি বলে ইকুয়েশন লিখছি তোমরা আমাকে বলবে আচ্ছা এইখানে আবার একটা গল্প আছে বলতো এই ওয়াই বরাবর আমি এফ এক্সটার্নাল জিরো ধরছি কারণ এম জি আমি নেগলেক্ট করছি মন দিয়ে শুনবে এইটা কখন করছি এই এই সিনারিওটা কখন করছি জানো না 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 হ্যাঁ ঠিকই বলেছো এটা বেসিক্যালি ডিউরিং কলিশন কেন কারণ ডিউরিং কলিশনই তো আমার কোনটা কাজ করছে বলো ইম্পালসিভ ফোর্স আর তার রেসপেক্টেই আমি কি করছি নেগলেক্ট করছি না এইবার বলো ধরো বোমটা ব্লাস্ট করে গেছে কিছুক্ষণ পরে এই সেগমেন্টটা হাওয়াতে এই অবধি আসবে কি আসবে না হাওয়াতে এয়ারে তখন নিচের দিকে এমজি কাজ করবে তখন তো নিচের দিকে এমজি কাজ করবে করবে না কিন্তু তখন কি আমি নেগলেক্ট করতে পারবো এমজিটাকে কেন নেগলেক্ট করতে পারবো না তখন আমার ইম্পালসিভ ফোর্সই নেই আর ইম্পালসিভ ফোর্স এর রেসপেক্টে আমি করেছিলাম তার মানে বলতো আমি এই যে এই ঘটনাটার কথা বলছি কোন ঘটনাটা সেটা হচ্ছে এফ এক্সটার্নাল জিরো এমজি নেগলেক্ট এই ঘটনাটার কথা বলছি এই ঘটনাটা কখন কখন এই ঘটনাটা কখন এই ঘটনাটা ওই জাস্ট বিফোর অ্যান্ড জাস্ট আফটার কলিশন না কারণ কলিশনের অনেকক্ষণ পরে তুমি এই কনজারভেশন অব লিনিয়ার মোমেন্টাম লাগাল নিতে পারবে না কারণ তখন এমজি সবসময় সময় কাজ করবে আমি কি বুঝতে পারছি মানে এই 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 ঘটনাটা জাস্ট বিফোর এন্ড জাস্ট আফটার না কলিশন জাস্ট কিন্তু এর অনেকক্ষণ বাদে এটা কিন্তু হবে না আমরা কথা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা তাহলে এবার তোমরা যদি আমাকে ইকুয়েশন গুলো বলো খুব ভালো হয় বলো তো বিফোর কলিশন এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটোর মোমেন্টাম জিরো ছিল কেন তিনটে পার্টিতে তো ভেলোসিটি জিরো ছিল তিনটে পার্টিরই তো ভেলোসিটি জিরো ছিল তাহলে তিনটে পার্টির যদি ভেলোসিটি জিরো হয় তাহলে এটা বেসিক্যালি থ্রি ইনটু জিরো এটা বেসিক্যালি থ্রি ইনটু জিরো কোন অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দুই অ্যাক্সিস বরাবর এক্স অ্যান্ড ওয়াই ঠিক হ্যালো হ্যাঁ এবার দেখো আমি এইটাকে ও এটা বলে দিয়েছে থার্টি সেভেন ডিগ্রি তাহলে বলতো এইটাকে আমি ভেঙে নিতে পারি এই ডিরেকশনে ফাইভ কস থার্টি সেভেন

প্লাস অফ বলো ওয়ান ইন্টু মাইনাস ভিকসিটা দেখো তো এই যে তো উল্টো দিকে আর কারণ আমরা এই দিকটাকে যদি পজিটিভ নিই তাহলে এই দিকটাকে আমরা নেগেটিভ নেব দেখো এই দিকটাকে ঠিক আছে এবার ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো ওয়ান ইন্টু ফাইভ সাইন থার্টি সেভেন দেখো ওয়ান ইন্টু ফাইভ সাইন থার্টি সেভেন ঠিক ওপরের দিকে বলো দেখো এটা এক নাম্বার ইকুয়েশন এটা দু নাম্বার ইকুয়েশন দেখো বুঝতে পেরেছো কি না হ্যাঁ ওয়ান্ডারফুল ভেরি গুড যদি এই দুটো জিনিস বুঝতে পারো তাহলে বলো তো এখানে কি কি আনোন এখানে আনন চেক করো বাকি সব নন এবার বলো দুটো দুটো আমরা কি ক্যালকুলেট করতে পারব আমরা কি করতে ক্যালকুলেটলি পারবো আচ্ছা এবার আমরা যদি এটা পারি তাহলে নেক্সট আমরা যেটা করবো সেটা এদিকে চলে এসো এবার কি হচ্ছে এটা কেস টু দেখো এটা কেস টু কেস টু টা কি বলেছে এই সেম তিন কেজির মাছটা সেম তিন কেজির মাছটা দেখো সেম তিন কেজির মাছটা এইখান থেকে ওই তিন কেজির মাছটাকে এবং দিয়ে শুনবে তিন কেজির মাছটাকে আমি আহ টেন রুট টু তে ফর্টি ফাইভে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এই তিন কেজির মাছটা একদম যখন টপমোস পয়েন্ট সেই টপমোস পয়েন্টে গিয়ে ও এই তিনটে সেগমেন্টে ভেঙে গেছে একদম টপমোস পয়েন্টে গিয়ে তাহলে আমাকে সেম ভাবে ভেঙে এইরকম এ এই দিকে ভি মিটার পার সেকেন্ড থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে মুভ করেছে তাহলে আমাকে বার করতে বলেছে আবার ভি অ্যান্ড থিটা

আচ্ছা মন দিয়ে শোনো দেখো সেম ভাবে আমি এতক্ষণ ধরে যে কনসেপ্ট তোমাদের বললাম যে এমজি জি ওই ডিউরিং কলিশন নেগলেক্ট করা যাবে কেন এখানে ইম্পালসিভ ফোর্স আর ওটা নন ইম্পালসিভ ফোর্স বলে ভ্যালু অনেক কম হয় বলে নেগলেক্ট করা যাবে এবং সেই নেগলেক্ট করার জন্য আমরা করসপন্ডিং কনজারভেশন আর লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো সেম জিনিস এখানেও হবে দেখো সেম জিনিস এইবার এইখানে যখন হবে এই তিনটে সেগমেন্টে ভেঙে যাবে যাবে তো দেখো কিন্তু এই তিনটে সেগমেন্টে যখন ভেঙে যাবে তখন জাস্ট বিফোর এক্সপ্লোশন বল তো এই ডিরেকশনে টেন ছিল না আর এই ডিরেকশনে ছিল না বলো তাহলে সেম থাকবে রাইটের দিকে হ্যালো রাইটের দিকে দুটো ইকুয়েশন সেম থাকবে কোনো প্রবলেম হবে না রাইটের দিকে দুটো ইকুয়েশনে বুঝতে পারলাম প্রবলেমটা কোথায় হবে লেফটের দিকে হ্যালো প্রবলেমটা কোথায় হবে বলো বুঝতে পারছো আমি কি বললাম তাহলে বলো তো বিফোর তো আমাকে যদি এই ইকুয়েশন দুটো আবার লিখতে বলে তাহলে আমি কি লিখবো রাইটের ইকুয়েশন একদম সেম থাকবে বলতো লেফটের ইকুয়েশন লেফটে কি চেঞ্জ হবে আগে বলো এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কত x axis बराबर इनिशियल वेलोसिटी 10 3 10 3 আরে এটা 3 কেজি ছিল তো তারপর তো ভেঙ্গেছে না হ্যাঁ আমি এই ইকুয়েশনটা কি পারফেক্টলি লিখেছি একদম y axis बराबर जस्ट बिफोर কলিশন 0 हमने 3 0 0 দেখো তো বুঝছ বাছ কি তো বুঝছ বাছ কি না বুঝতে পারছ হ্যাঁ তাহলে এই দুটো ইকুয়েশনে একমাত্র চেঞ্জ হবে বাকি কোথাও কোন রকম কোনো চেঞ্জ হবে না এই কনসেপ্ট এই পর্যন্ত কি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এবারে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি নেক্সট কনসেপ্টটা কি বলেছে দেখো এটা একটু বোঝার বিষয় আছে ধরো আমি একটা প্রজেক্টাইলকে কে ছুঁড়েছি সরি ধরো আচ্ছা না আগে বলিনি এই দিক থেকে ভি ভেলাসি থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি এটা একটা বোম রাইট এবার বলতো এই বোমটা যদি না ফাটে তাহলে ওইরকম প্রজেক্টাইল করে এখানে পড়বে কি পড়বে না ভেরি গুড এবার শোনো ধরলাম এই বোমটা এইখানে গিয়ে ফেটে গেছে এইখানে গিয়ে এক্সপ্লোর করেছে এটা টি ইকুয়াল টু জিরোতে এইখানে ফেটেছে আবার বলছি টি ইকুয়াল টু জিরোতে এইখানে ফেটেছে হ্যালো টি ইকুয়াল টু জিরোতে এইখানে ফেটেছে ঠিক এবার বলো তো টি ইকুয়াল টু জিরোতে যদি ফাটে তাহলে এখানে ধরলাম তিনটে সেগমেন্টে তৈরি হয়েছে তিনটে তাহলে টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড পরে দেখো টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড পরে যদি না ফাটতো তাহলে ও এখানে আসতো না আসতো কি আসতো না হ্যালো এইটাকে যদি টি ইকুয়াল টু জিরো ধরি আচ্ছা টি ইকুয়াল টু টু সেকেন্ড বাদে যদি এই বমটা না ফাটতো তাহলে এখানে আসতো আসতো কি আসতো না ভেরি গুড এবার শোনো টি ইকুয়াল টু জিরো সেকেন্ডে ফেটেছে টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ডে এর দুটো পার্ট একটা পার্ট এখানে একটা পার্ট এখানে আর একটা পার্ট এখানে বুঝতে পারলাম বুঝতে পারলাম তার তুমি যদি টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ডে ছবিটা তোলো তাহলে তুমি এই তিনটে জিনিস দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না ঠিক আর বলো তো টি ইকোয়াল টু ওয়ান সেকেন্ডে যদি না ফাটতো তাহলে এখানে থাকতো না হ্যালো তাই না হ্যাঁ এবারে টি ই টু টু সেকেন্ডে যদি না ফাটতো এখানে থাকতো কিন্তু যখন ফেটেছে তখন সেগমেন্টগুলো এরকম এসছে না মানে ধরো ই সেগমেন্টগুলো এরকম এসছে না দেখো তো এটা টি ইকোয়াল টু টু সেকেন্ডে বুঝতে পারছো হ্যালো হ্যাঁ এবারে শোনো তাহলে টি ইক্যাল টু টু সেকেন্ডে যদি ফাটতো তাহলে এইখানে আসতো আর যদি না ফাটতো তাহলে এখানে রাইট হ্যালো রাইট আচ্ছা এবার যেটা বলবো সেটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং কি এই পুরো জার্নিতে এই যে পুরো জার্নিতে মানে যখন ফেটেছে রিয়ার যখন ফেটেছে ঠিক যখন ফেটেছে সেই সময় পুরোটাই ইন্টারনাল ফোর্স লেগেছে না কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে বলো কোনো এক্সটার্নাল না 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 যে সময় ফেটেছে হ্যাঁ সে সময় গ্র্যাভিটেশনাল ফোর্স লেগেছে তাহলে বলতো ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কি আমরা নেগ্লেক্ট করতে পারি হ্যাঁ ঠিক নেগ্লেক্ট করতে পারি আচ্ছা এবার যখন এই সেগমেন্টে ভেঙে গেছে সেগমেন্টে ভেঙে গেছে দেখো তাহলে বলতো আমি গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে যদি নেগ্লেক্ট করি তাহলে বলতো এফ এক্সটার্নাল জিরো রাইট এবার আমি তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে যে একমাত্র এক্সটার্নাল সি আমাদের সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন প্রোভাইড করতে পারে হ্যাঁ তাহলে এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন জিরো তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না সেন্টার অফ মাসের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না বুঝতে পারছো হ্যাঁ তাহলে সেন্টার অফ মাসের যদি ভেলোসিটি চেঞ্জ না হয় তাহলে ভেবে দেখো যেটা বলছি এবার সেটা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না ফাটলে এই জায়গাটাতে আসতো যদি ফাটতো তাহলে এই জায়গাটাতে এসছে কি বললাম তাহলে বলতো এই তিনটে সেগমেন্টের যদি এইটাকে আমরা অরিজিন ধরি যেটাকে খুশি অরিজিন ধরো ডাজেন্ট ম্যাটার এই তিনটে সেগমেন্টের যদি আমি সেন্টার অফ মাস ক্যালকুলেট করি তাহলে এই পয়েন্টটা আসার কথা না চেক করো ভেবে বলো হ্যাঁ আমি আবার বলছি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কিছু ডেভেলপ হয়নি তাহলে সেন্টার অফ মাসটা যেভাবে চলছিল সেইভাবেই চলবে রাইট বলো তাহলে এই তিনটে সেগমেন্টের জন্য এই তিনটে সেগমেন্টের জন্য যে সেন্টার অফ মাসটা হবে সেটা যদি না ফাটতো এই তোমার বমটা যেখানে থাকতো সেটা ওর সেন্টার অফ মাস হতো না বুঝতে পেরেছো কি বুঝতে পেরেছো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তাহলে বলো তো এবার তোমরা বলবে এই তিনটে সেন্টার অফ মাস কোনটা এইটা হ্যাঁ বলো তো এই তিনটে সেন্টার অফ মাস কোনটা এবার বলো তো ধরো মাটিতে পড়লো এই এখানে মাটিতে পড়েছে এ এখানে মাটিতে পড়েছে আর এই এখানে মাটিতে পড়েছে বলো তো এই তিনটে সেন্টার অফ মাস কোনটা হ্যাঁ বুঝতে পারছো হ্যালো হ্যাঁ গুড এই তিনটে কনসেপ্ট থেকে আমাদের মানে ইয়েগুলো ক্লিয়ার হলো যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা আমাকে সতেরোর প্রবলেমটা করে দিতে পারবে সতেরোর প্রবলেমটা করে দিতে পারবে আচ্ছা তোমরা একটু করো আমি জলটা কি করে করবো বলো তো আচ্ছা আগে ডায়াগ্রামটা ড্র করো ডায়াগ্রামটা ড্র করো কোন দিয়ে শোনো যদি না ফাটতো তাহলে থার্টি সেভেন হান্ড্রেড এবার এটা দুটো কম্পোনেন্ট বলো এটা দুটো কম্পোনেন্ট বলো তো এই কম্পোনেন্টটা কত সরি এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট কোনটা কত হ্যালো এইটা এইটি আর এটা সেভেন্টি কি বলছি ঠিক ঠিক আচ্ছা এবার নন্দিয়া শোনো কি হয়েছে ঘটনাটা এই যখন টপমোস্ট পয়েন্টে গেছে তখন এটা ওয়ান ইচ টু থ্রিতে গেছে যখন টপমোস পয়েন্টে গেছে তখন ওয়ান ইজ টু গেছে একটা এরকম নিচে পড়েছে আর একটা এইভাবে এসে পড়েছে তাই না বলা তাই তো ঘটনা ঘটবে কেন একটা জিনিস শোনো এখান থেকে যদি হ্যালো বুঝতে পারছো এখানে কি এখানে কি বলেছে যে এট হাইয়েস্ট পয়েন্ট দ্য প্রজেক্টাইল ব্রেক ইন টু টু পার্টস স্মলার পাস কাম টু রেস্ট স্মলার পাস কাম টু রেস্ট আচ্ছা মন দিয়ে শোনা হ্যালো বলো তো রেঞ্জ কত এখান থেকে এইটুকু আর আর এর ভ্যালু কত হয় টু ইন্টু সিক্সটি ইন্টু এইটটি বাই টেন দেখাটা বুঝতে পেরেছো কি না দেখো এটা বুঝতে পেরেছো কি না থ্রি থ্রি সিক্স জিরো আছে একটু ভুল করেছো তুমি একটু ভুল করেছো কেন জানো সরি ওয়ান ওয়ান টু হ্যাঁ ওয়ান ওয়ান টু জিরো দেখো এইটা আর টু ইন্টু সিক্সটি ইন্টু টেন রাইট এবার এ যদি এখান থেকে ভেলোসিটি জিরো হয়ে যাবে পড়বে তাহলে যদি নিচে পড়ে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো এটা আসবে কাছাকাছি তাহলে তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত এবার আমি কি বলেছিলাম যদি বোমটা ব্লাস্ট না করতো তাহলে এইটা হতো আর কি সেন্টার অফ মাস তখন বলতো নাইন সিক্সটি ইকুয়াল টু এইটা এম ইন্টু ফোর এইটি আমি ধরলাম এইখান থেকে এইটুকু এক্স দেখো এখান থেকে এইটুকু এক্স তাহলে লিখতে পারি এক্স ইন্টু থ্রি এম ডিভাইডেড বাই থ্রি এম চেক করে দেখো এখান থেকে এম এম কেটে গিয়ে এক্স এর ভ্যালু ওয়ান ওয়ান টু জিরো আসছে চেক করে দেখো আসছে হ্যালো আসছে দেখো হ্যালো দেখো এটা ওয়ান ওয়ান টু জিরো আসছে বুঝতে পেরেছ প্রবলেমটা এই ছিল আমাদের বম্বেশনের প্রবলেম নেক্সট যে কনসেপ্টে চলে যাব সেটা হচ্ছে গান বুলেট প্রবলেম গান পুলের প্রবলেমে আমি কোনো প্রবলেম করাবো না জাস্ট সিউরিটি একটু বলে দেবো কারণ গান বুলে প্রবলেম এখান থেকে ইজি পাবে দেখো গান বুলেট প্রবলেম আচ্ছা এই গান বুলের প্রবলেমে দেখো এই গান বুলের প্রবলেমে আমি তোমাদের যে কনসেপ্টটা বলতে চাইছি সেটা শোনো দেখো এই গান বুলের প্রবলেমে না ইজি কনসেপ্ট একটা টার্ম দেওয়া থাকে যে টার্মটা আমাদের জানতে হয় মন দিয়ে শোনো সেটাকে বলে মাজেল ভেলোসিটি মাজেল ভেলোসিটি এই মাজেল ভেলোসিটিটাকে কিভাবে ডিফাইন করা হয় দেখো ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান আফটার ফায়ারিং কি বললাম বুঝলে বুলেট উইথ রেসপেক্ট টু গান আফটার ফায়ারিং ডাউট থাকলে জিজ্ঞাসা করো এখানে খুব ইম্পর্টেন্ট আফটার ফায়ারিং আফটার ফায়ারিং এই আফটার ফায়ারিং টা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আচ্ছা এবার দেখো একটা ট্রলি আছে দেখো একটা ট্রলি আছে এই ট্রলির ওপরে একটা একটা গান আছে এরকমই তো হয় তাই না আচ্ছা দিয়ে শোনা এই গানের মাস হচ্ছে এম আর এর মধ্যে একটা বুলেট আছে যার ভ্যালু যার মাস এম ঠিক হ্যালো এবার মন দিয়ে শোনো শোনো কি বলেছে ভি ওয়ান ভেলোসিটিতে যাচ্ছিল কি বললাম এ এইদিকে ভি ওয়ান ভেলাস্রিতে যাচ্ছিল ঠিক এবার বলে দিয়েছে এইটা হচ্ছে বিফোর ফায়ারিং এর কন্ডিশন দেখো এইটা হচ্ছে নোট ডাউন করে নিোর বিফর এর কন্ডিশন কি বললাম এটা বিফোর ফায়ারিং এর কন্ডিশন এবার কি বলছে শোন এবার আমাকে বলে দিয়েছে ভিনট হচ্ছে মাজেল ভেলস্টি ভিনট হচ্ছে মাজেল ভেলোসিটি ওকে আচ্ছা এবার যদি আমাকে ভিনট মাজেল ভেলোসিটি বলে তাহলে কি ঘটনাটা ঘটছে

ভিতে চলছিল ভি ওয়ানে চলছিল সামনের দিকে এখন এই ডিরেকশনে যাচ্ছে পেছন দিকে হ্যাঁ ধরলাম এটা সামনের দিকেও যেতে পারতো সামনের দিকে গেলে কি হতো বা কি ইকুয়েশন হতো তোমরা নিজেরাই লিখতে পারবে আগে বলো এইটা বুঝতে পেরেছো না ভি নট বলে দিচ্ছে মাজেল ভেলসটি ওকে আচ্ছা বলতো এবার আমরা যখন কনজারভেশন আচ্ছা এই পুরো সিস্টেমে এই পুরো সিস্টেমে এই বুলেটকে এই গান যত ফোর্স দিয়েছে বুলেটও গানকে তত ফোর্স দিয়েছে তাহলে আমি যদি এই টোটালটাকে একটা সিস্টেম ধরি সেই সিস্টেমের এক ওয়াই অ্যাক্সিস বরাবর এম কাজ করছে এক্সটার্নাল ফোর্স আমরা বদার্ড নই কেন আমরা বদার্ড হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই পুরো সিস্টেমটা মুভ করছে তার উপরে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পুরো সিস্টেমটা নিলে ওহো এখানে একটা ভুল দেখিয়েছি মাথাটা আজকে না গেছে আরে বাবা এইটা যদি বুলেট মানে গানটা বুলেটকে দেয় এন তাহলে বুলেটটা গানটাকে এই উল্টো দিকে এন দেবে তাহলে বলো পুরো সিস্টেমে নেট এক্সটার্নাল ফোর্স কত এক্স অ্যাক্সিস বরাবর আর আমরা এক্স এক্সিস নেই বরাদ ঠিক তাহলে এবার অফ লিনিয়ার মোমেন্টাম আমরা লাগাতে পারবো পারবো এবার কনজারভেশন অফ আমরা যখন লিনিয়ার মোমেন্টাম লাগাবো আমরা দেখো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা যে কোনো দেখো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা যে কোনো ওটাকে কি বলে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে লিখতে পারি যে কোনো রেফারেন্স ফ্রেমের লিখতে পারি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে আমরা এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লিখবো কার রেসপেক্টে জানো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লিখবো কার রেসপেক্টে জানো গ্রাউন্ডের রেসপেক্টে তুমি অন্য যে কোনো কনসেপ্টে লিখতে পারো যেকোনো রেফারেন্স ফ্রেমের কিন্তু অন্যান্য রেফারেন্স ফ্রেম গুলো যদি আমরা লিখি সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় এবার বলো আমি এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এক্স অ্যাক্সিস বরাবর লিখতে পারবো পারবো তার মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি লিখতে পারি সেটা গ্রাউন্ডের রেসপেক্টে লিখবো না ঠিক বুঝতে পারছো সেটা গ্রাউন্ড ভেরি গুড ভেরি গুড আচ্ছা যদি আমরা ওটা গ্রাউন্ডের রেসপেক্টে লিখি শোনো ভালো করে যদি ওটা গ্রাউন্ডের রেসপেক্টে লিখি তাহলে কি লিখছি দেখো বলতো বিফোর কলিশন কত বিফোর ফায়ারিং কত টোটাল মোমেন্টাম দেখো তো এটা লিখতে পারি হ্যাঁ আচ্ছা এবার শোনো ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার ফায়ারিং এইবার শোনো এইটা ভি ওয়ানটা কার রেসপেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে তাহলে আমাকে এই আফটার ফায়ারিং ও গ্রাউন্ডের রেসপেক্টে লিখতে হবে না হ্যাঁ এবার তো এই যে ভি যেটা দিয়েছে এর মাজেল ভেলোসিটি এটা কি গ্রাউন্ডের রেসপেক্টে না কার রেসপেক্টে সরি গান গান আফটার ফায়ারিং আফটার ফায়ারিং এটা ইম্পর্টেন্ট তাহলে এবার শোনো এটাকে একটু কাটা ছাড়া করে কি লেখা যায় ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান এটাকে লিখতে পারি ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু ग्राउंड माइनस वेलोसिटी ऑफ अच्छा ग्राउंड माइनस वेलोसिटी ऑफ गन विद रिस्पेक्ट टू ग्राउंड ताले वेलोसिटी ऑफ बुलेट विद रिस्पेक्ट टू ग्राउंड इक्वल टू वेलोसिटी ऑफ बुलेट विद रिस्पेक्ट टू गन प्लस वेलोसिटी ऑफ गन विद रिस्पेक्ट टू ग्राउंड एटा माने वी नॉट देखो एटा माने वी नॉट हां अच्छा बोलो तो एटा माने की वी जी जी গানের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হ্যালো গানের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না এটা হ্যাঁ এটা কি হবে ভি হবে না ভি ওয়ান হবে এই ভিটা হবে কেন আর আফটার ফায়ারিং মাজেল ভেলোসিটির ডেফিনেশনই হচ্ছে আফটার ফায়ারিং ঠিক তাহলে এটা মাইনাস হবে না ভি হ্যাঁ তাহলে এবার বলো তো এইটা বুলেটের ভেলোসিটি গ্রাউন্ডের রেসপেক্টে এইটা বুলেটের এর ভালোছি গ্রাউন্ডের রেসপেক্টে এইটা তাহলে বলতো আমি এখানে লিখতে পারি স্মল এম ইন্টু ভি নট মাইনাস ভি দেখো স্মল এম ইন্টু ভি ভিনট মাইনাস ভি হ্যালো হ্যাঁ স্মল এম ইন্টু ভিনট মাইনাস ভি মাইনাস এম ইন্টু ভি কেন এম ইন্টু ভি লিখেছি বুঝতে পেরেছো দেখো এই ভি ওয়ানটা এই ডিরেকশনে ভি নট মাইনাস ভি এই ডিরেকশনে আর এই ভিটা এই ডিরেকশনে সেইটার জন্য একটা মাইনাস এনেছি দেখো পুরো ইকুয়েশনটা বুঝতে পেরেছ কিনা হ্যাঁ আগে যদি পুরো ইকুয়েশনটা বুঝতে পারো তাহলে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আর যদি কোনো ডাউট না থাকে তাহলে এখান থেকে যেইতে খুব একটা প্রবলেম দেয়নি বোর্ডে প্রবলেম আসে বোর্ডের প্রবলেমটা তোমার যা কনসেপ্ট দিয়েছি তাই দিয়েই হয়ে যাবে এবার দেখো যেইতে একটু ঘুরিয়ে দিতে পারে কিরকম ঘুরিয়ে না ক্যানন ক্যানন দিয়ে দিতে পারে ক্যানন ধরলো এই ডিরেকশনে ভিন নটে ছাড়া হয়েছে ইনিশিয়ালি যাচ্ছিল ভি ওয়ান এ তারপরে এই ভি হচ্ছে মাজেল ভেলোসিটি স্মল এটা অ্যাঙ্গেল করে আছে থিটা দেখো এটা অ্যাঙ্গেল করে আছে থিটা বুঝতে পেরেছ হ্যাঁ দেখো এবার এইখানে আমাদের কি চেঞ্জ হবে বলতো শুধু এই পুরো ডায়াগ্রামে এই সরি পুরো ইকুয়েশনে এর আমি যদি এইদিকে ভি নট কস থিটা আর এদিকে ভি নট সাইন থিটা করি বলতো কি চেঞ্জ হবে এই জায়গাটা হবে আর কোথাও কোনো চেঞ্জ হবে চেক করে দেখো তো ভালো করে দেখো ভালো করে দেখো আর কোথাও চেঞ্জ হবে না চেক করে দেখো আর কোথাও কোনো চেঞ্জ হবে একদম পারফেক্ট এইভাবে একটু মানে অন্য একটা ডিরেকশন দিয়ে আমাদের দিতে পারে বলো কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে হ্যালো বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আচ্ছা কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব ট্রলি প্রবলেম আচ্ছা মন দিয়ে শুনবে এই ট্রলি প্রবলেম জেইর খুব ফেভারিট জেইর খুব ফেভারিট এই কনসেপ্ট থেকে বেশ কয়েকটা মানে কনসেপ্ট ডিরাইভ করে প্রবলেম দেওয়া হয়েছে এবার এখান থেকে যে ডেরিভ করে প্রবলেমগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের বলবো সেগুলো আমি তোমাদের বলবো দেখো সিচুয়েশনটা দেখো এখানে একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটার মাস মলেন রাইট আর প্রথমে এই ট্রলিটা দিয়ে যাচ্ছিল খুব ঠিক এবার এই বাচ্চাটা জাম্প করেছে কি বললাম বাচ্চাটা জাম্প করেছে কততে ইউ নিয়ে এবার দেখো এই ইউ ভেলাসিটি নিয়ে জাম করেছে তো প্রবলেমে গিভেন থাকবে এই ইউ ভেলাসিটিটা কার রেসপেক্টে ট্রলির রেসপেক্টে না গ্রাউন্ডের রেসপেক্টে বুঝতে পারছি হ্যালো তাহলে এই ইউ ভেলাসিটিটা এক হতে পারে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হয় তাহলে তো লেঠা চুকে গেল কিন্তু যদি দুই হয় উইথ রেসপেক্ট টু ট্রলি এই উইথ রেসপেক্ট টু ট্রলির আবার দুটো ভাগ হতে পারে কি আচ্ছা এটা প্রবলেমে গিভেন থাকতে পারে প্রবলেমে মানে থাকতে পারে না প্রবলেমে গিভেন থাকবে ঠিক আচ্ছা এবার আমি এইখানটাকে না একটু আড়া স্টপ মেরে দিচ্ছি কেন আফটার জাম পরে বলছি পরে বলছি এবার শোনো কি ঘটনাটা ঘটছে মন দিয়ে শোনো কি ঘটনাটা ঘটছে ফার্স্ট কন্ডিশনটা দেখো দেখো ফার্স্ট কন্ডিশনটা ফার্স্ট কেসটা এই যে ফার্স্ট কেস প্রথমে এই ট্রলিটা চুপচাপ যাচ্ছে ছিল দেখো এই ট্রলিটা চুপচাপ যাচ্ছিল কত ভেলোসিটিতে ভি নট ভেলোসিটিতে সরি আচ্ছা দুটো ট্রলিটা ছোট করি এদিকে ওকে এবার এ ইউ মানে জাম্প করেছে আর প্রথমে এরকম ছিল উম এটা এম এটা স্মল এম এটা ভিনট আচ্ছা এবার একটা কথা বলো তো বিফোর জাম বলো আফটার জাম বলো ডিউরিং জাম্প বলো এমজি নিচের দিকে অলওয়েজ কাজ করবে এমজি নিচের দিকে অলওয়েজ কাজ করবে তার মানে অলওয়েজ একটা এক্সটার্নাল ফোর্স আছে নিচের দিকে বা ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু আমরা এখন শুধু এক্স অ্যাক্সিস বরাবর নেই কনসেন্ট্রেটেড কেন এক্স অ্যাক্সিস বরাবরই এই ট্রলি গুলো মুভ করবে ভেবে দেখো বা ম্যানটা মুভ করবে তো সেই কারণে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে খুব একটা মাথা ব্যথা নয় যদি সেটা হয় তাহলে বলতো এই বাচ্চাটা দেখো এই বাচ্চাটা এই বাচ্চাটা যে জাম করেছে হ্যালো সরি এই বাচ্চাটা যে জাম করেছে তো যখন জাম করেছে তখন এই বাচ্চাটা এই ট্রলির উপর একটা ফোর্স দিয়েছে হ্যাঁ আর ট্রলিও এর উপর একটা ফোর্স দিয়েছে হ্যাঁ এর ওপর মানে এর পায়ের ওপর ফোর্স দিয়েছে তাহলে বলতো আমি যদি টোটালটাকে একটা সিস্টেম নিই

থাকবে না ভিনট থেকে চেঞ্জ হবে কেন কারণ এইখানে যে ফোর্সটা দিয়েছে সেই ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে এই কম্পোনেন্টের জন্য এই কম্পোনেন্টের জন্য একটা হবে সেই সেইটা চেঞ্জ করবে করে আমি ধরলাম এই ডিরেকশনে ভি ঠিক তাহলে খুব সিম্পল ইকুয়েশন আমি কি লিখতে পারি বিফোর জাম্প এটা বিফোর জাম্প ভেরি গুড এটা বিফোর জাম্প আচ্ছা এবার এইটা কি আফটার জাম্প বলো এটা আফটার জাম্প তাহলে বলতে আফটার জাম্প এম ইন্টু ভি কার মোমেন্টাম ট্রলির বাচ্চাটার মোমেন্টাম কত এই দুটো ইকুয়াল কেন এটা আমি ফার্স্ট কেসটা কনসিডার করেছি ফার্স্ট কেসে আমি কি বলেছি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না হ্যাঁ কি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না দেখো আচ্ছা তাহলে এইটা ইকুয়েশনটা একদম পারফেক্ট চেক দেখো এইটার এইটা একদম পারফেক্ট পারফেক্ট বলো এই ইকুয়েশনটা একদম রাইট হ্যাঁ ওকে দেখো এই ইকুয়েশনটা একদম পারফেক্ট এবার সেকেন্ডটা সেকেন্ড টাই কি বলেছে মানে হচ্ছে টু এ অন দিয়ে শোনো টু এ এখানে কি বলেছে উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প মানে ইউ ইজ গিভেন উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প ইউ ইউ ইস গিভেন জাম্প কি বললাম ইউ ইস গিভেন উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প দেখো বুঝতে পারছো কিনা হ্যালো হ্যাঁ তাহলে ইউ যদি উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প হয় তাহলে এদিকে দেখো আমি আমি কি লিখছি দেখো এটা হচ্ছে কেস টু হ্যাঁ কেস টু ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম ভেলোসিটি অফ বাচ্চা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ওই কি বলে ওয়েজ বা ট্রলি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে ভেলোসিটি অফ এম কি এটা লিখতে পারি দেখো তো জাস্ট এটাকে পাশে নিয়ে এসছি এবার বলো তো এইটা দিয়ে দিয়েছে ইউ এইটা কি ভেলোসিটি অফ এম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা আমরা যদি সেকেন্ড কেসটা করি তাহলে বিফোর জাম না আফটার জাম্প বলো বিফোর জাম্প তাহলে বলো তো বিফোর জাম এর ভেলোসিটি কত ছিল ট্রলির ভি নট তাহলে এখানে কি হওয়ার কথা ভি নট হওয়ার কথা তাহলে এবার বলো তো আমি ইকুয়েশন কি লিখবো

তাহলে বলতো আফটার জাম্প হলে এটা তো বিফোর জাম্প যদি আফটার জাম্প হয় তাহলে বলতো এটা ভ্যালু কি হওয়ার কথা দেখা তো এটা ভ্যালু কি হওয়ার কথা বল তো এটা ভ্যালু হওয়ার কথা কি আফটার জাম্প হলে দেখো আফটার জাম্প হলে ইউ তো গিভেন আফটার জাম্প ভিনট এর জায়গায় কি হবে বলো হ্যাঁ হ্যাঁ সাবাস ভেরি গুড তাহলে আমার ইকুয়েশন কি হবে হবে তাহলে বলো তো এইটা আমি কি লিখেছি এটা আমি কি লিখেছি এটা আমি কি লিখেছি কার আমি মোমেন্টে রেসপেক্টে লিখলাম বুঝতে তাহলে এখানে আমার বলার কথা হচ্ছে আমি তিনটেই গ্রাউন্ডের রেসপেক্টে লিখেছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেই হেতু আমি এই যে ইকুয়েশন গুলো লিখেছি এই ইকুয়েশন আমি অন্য রেসপেক্টেও লিখতে পারতাম কিন্তু অন্য রেসপেক্টে অনেক কমপ্লিকেটেড হয়ে যেত সেই জন্য নাইনটি ফাইভ আমাদের যা প্রবলেম আসবে সেটা গ্রাউন্ডের রেসপেক্টে হয়ে যাবে নাইনটি ফাইভ কি নাইনটি ধরে নিতে পারো এই অবধি কি ক্লিয়ার বলো এই অবধি ক্লিয়ার যদি এই অবধি ক্লিয়ার হয় এর কনসেপ্টের উপরে আমি দুটো প্রবলেম করাবো দেখো শুনবে ভালো করে একটা প্ল্যাঙ্ক রয়েছে তোমরা এই প্ল্যান বলছি ট্রলি সত্যি কথা বলতে এই যে তিনটে ফর্মুলা লিখেছি না আর তিনটে কেস করেছি এই কেস গুলো দিয়ে যদি ভ্যালু পুট করো তাহলেই চলে আসবে দেখো প্রথমে রয়েছে রাইট কেজি কেজি এবারে এইটা এখান থেকে এই জাম্প করেছে দেখো জাম্পস টোয়েন্টি মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি তাহলে আমার ভেলোসিটি অফ ট্রলি বার করতে বলেছে খুব ইজি আচ্ছা বলতো এটা কোন কেসটা ও সরি 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 একটা বলতে ভুলে গেছি আচ্ছা বলতো এখানে কি দিয়ে দিয়েছে উইথ ট্রলি দিয়েছে না হ্যালো বলতো এই যে ট্রলি যে দিয়েছে সেটা বিফোর জাম্প না আফটার জাম্প এই যে ট্রলি দিয়েছে এটা বিফোর জাম্প না আফটার জাম্প দিয়ার আচ্ছা মন দিয়ে শোনো এই যে ট্রলি দিয়েছে উইথ রেসপেক্ট টু ট্রলি তাহলে যদি এটা দেওয়া থাকে আর কিছু না দেওয়া থাকে তাহলে এটা আমাকে ধরে নিতে হবে আফটার জাম্প মনে থাকবে এটা আফটার জাম্প হবে তাহলে বলতো এটা এই প্রবলেমটা কি হবে একটু করো আমি এখান থেকে একটা প্রবলেম তুলবো উম একশো বাই সাত আসছে দেখো তো হ্যাঁ মাইনাস হান্ড্রেড বাই সেভেন আসছে ভেরি গুড ভেরিগুড আচ্ছা যারা যারা করতে পারিনি বলতো এটা কোন কে দিয়ে দিয়েছে এই কোন কেসের মধ্যে বলতো এই তিনটের মধ্যে কোন কেস থার্ড ভেরিগুড থার্ড এই যে টু বি আচ্ছা এবার বলতো ইনিশিয়ালি রেস্টে ছিল তাহলে ভি নট কত তাহলে এখানে জিরো লিখবো এবারে এম এম আমি ধরলাম আফটার জাম্প এদিকে ভিতে মুভ করা শুরু করেছে তাহলে সরি এম মানে হচ্ছে আফটার এদিকে ও ভি তে মুভ করা শুরু করেছে এম এর ভ্যালু কত ফিফটি ইন্টু ভি প্লাস টোয়েন্টি উইথ রেসপেক্ট টু ট্রলি রাইট এবার এখানে দেখো তো

টোয়েন্টি মিটার পার সেকেন্ড রিসপেক্ট ট্রলি বিফর জাম মানে এ ওয়ান জাম্প করার পরে এম টু জাম্প করেছে তাহলে ওয়ার্ট ইজ দ্য ফাইনাল বেলেস্টটি অফ দ্য ট্রলি এখানে দুটো কম্বিনেশন আছে মানে তোমার ফর্মুলা লাগবে ফর্মুলা লাগবে টু এ অ্যান্ড টু বি চেক করে দেখো প্রথমে ফর্মুলা লাগবে টু বি তারপরে ফর্মুলা লাগবে টু এ চেক করে দেখো হ্যাঁ আমাকে ফাইনাল আনসার বলো আমি করাবো ডোন্ট ওয়ারি "Fast," final answer it's too fast তোমরা কি ট্রাই করছো হ্যাঁ ওকে ফাইন করো 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 একটু ফাস্ট আচ্ছা আমি করছি দেখো হ্যালো সবাই দেখো সবাই দেখো দেখো বলেছে এম ওয়ান জাম্প টোয়েন্টি মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি আফটার জাম্প তার মানে এইটা টু বি কন্ডিশন দেখো টু বি কন্ডিশন এবার টু বি কন্ডিশনে কি হচ্ছে আমি লিখছি দেখো আমি ধরলাম আফটার জাম্প হ্যালো শুনতে পাচ্ছ তো দেখো ফার্স্ট আফটার জাম্প না মিটার পার সেকেন্ড নয় অদ্রিজা তুমি একটু ক্যালকুলেশনে গন্ডগোল করেছো দেখো কোথায় ভুলটা ক্যালকুলেশনে গন্ডগোল করেছো দেখো দেখো এ এখানে দাঁড়িয়েছিল আর এ এখানে জাম্প করেছে ঠিক এবার আমি ধরলাম এইদিকে ভিতে মুভ করা মুভ করা শুরু করেছে ইনফ্যাক্ট ভি এ ঠিক এবার তাহলে এর ভেলোসিটি কত টোয়েন্টি প্লাস ভি ওয়ান কেন এই যে মিটার আফটার জাম্প তাহলে তো বিফোর জাম্প থার্টি প্লাস এইটি প্লাস টোয়েন্টি না ফিফটি ইন্টু টেন এইটা ছিল এই অবস্থায় টোটাল মোমেন্টাম এবার যখন জাম্প করেছে তখন যখন জাম্প করেছে দেখো জাম্প করেছে জাম্প করেছে তখন ভি যাচ্ছিল হ্যালো বুঝতে পারছো ভি ওয়ানে এই প্লাস থার্টি প্লাস থার্টি এই ভি ওয়ানে যাচ্ছিল দেখো এইটটি প্লাস থার্টি ভি ওয়ানে যাচ্ছিল প্লাস এর কত ফিফটি টোয়েন্টি প্লাস ভি ওয়ান দেখো তো এটা বুঝতে পারছো হ্যাঁ তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে চেক করে দেখো তো ফিফটিন বাই ফোর আসছে হ্যাঁ এইটার মানে কি এইটার মানে হচ্ছে এখন যা সিচুয়েশন তাতে এ এইদিকে ফিফটিন বাই ফোর এ যাচ্ছে দেখো এই এইদিকে ফিফটিন বাই ফোরে যাচ্ছে এইখানে একজন দাঁড়িয়ে আছে এবার এই জাম্প করবে এইবার দেখো এই মুহূর্তে এর দেখো ও জাম্প করেছে আমি তারপরে ও এদিকে তে যাচ্ছে সরি এ জাম্প করেছে যদি জাম্প করে এবার এখানে বলে দিয়েছে ট্রলি বিফোর জাম্প এবার বলো বিফোর ওর ভেলোসিটি কত ছিল এই ডিরেকশনে ফিফটিন বাই ফোর বলো ফিফটিন বাই ফোর হ্যালো আচ্ছা অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল এবার ফিফটিন বাই ফোর কোন দিকে ডান দিকে আমি ডান দিকটা পজিটিভ ধরি ঠিক এবার বলতো এই জাম্প করেছে উল্টো দিকে না কততে কততে টোয়েন্টি মিনিট পার সেকেন্ডে তাহলে বলতো এটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প তাহলে বলতো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি হবে গ্রাউন্ড কি এটা হবে এইদিকে ভেবে দেখো হ্যাঁ এইদিকে যাচ্ছিল ট্রলি আর এইদিকে দিকে ম্যানটা জাম্প করেছে দুটো অপোজিট ডিরেকশন না দেখো দুটো অপোজিট ডিরেকশন না হ্যালো হ্যাঁ তাহলে এইবার আমাকে একটা কথা বলো এখন তো খুব ইজি ইনিশিয়ালি কত ছিল এটা ইনিশিয়াল ফিফটিন বাই ফোর বলো ফিফটিন বাই ফোর প্লাস থার্টি তারপরে জাম্প করেছে ডান দিকে গেছে এইট টি ভি টু দেখো ডান দিকে কত থেকে গেছে এইটটি ভি আর ইও তো ডান দিকেই গেছে কারণ এই ভ্যালস ভিলাসি কম্পোটেন্ট আমি ডান দিকে ধরচ্ছি তাই তো বলো এই ভ্যালসটি কম্পোরেন্টটা আমি ডান দিকে ধরছি তাহলে এটা না না সরি 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 এটা ট্রলি তো বোধহয় থার্টি কেজি তাহলে এটা থার্টি থার্টি ভি টু তারপর কী হবে বলো এইটটি ফিফটিন বাই ফোর মাইনাস টোয়েন্টি এখন তো বুঝতে পারছো কি না এখান থেকে শুধু ভি টু যাবে হ্যাঁ আচ্ছা আমাকে একদম ফাইনাল কিউ একটা ক্যালকুলেশন করে দাও তো v2 কত আসছে এখান থেকে একদম পারফেক্ট লিখেছি একদম পারফেক্ট বলতে এখান থেকে v2 কত আসছে কত বাই কত 685/ আর কাটছে না তিন দিয়ে কি কাটছে না 8 14 না কাটছে না একদম একদম যা 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 এখানে আছে একদম পারফেক্ট আগে বলো ট্রলি প্রবলেম বোঝা গেছে শুধু প্রবলেমে কিভাবে দেওয়া থাকবে সেইটা আমরা আমাদের বার করতে হবে বা ওই বলে দেবে দেখো ট্রলি প্রবলেম বোঝা গেছে হ্যালো হ্যাঁ আমাদের মধ্যে যদি কোনো डाउट থাকে আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এবারে আমরা আস্তে আস্তে মানে শেষ শেষ কনসেপ্টের কনসেপ্টের দিকে দিকে চলে যেতে চেষ্টা করছি এবার আমরা যে কনসেপ্টটা করবো সেটা হচ্ছে ভেরিয়েবল মাস ভেরিয়েবল মাস নেক্সট দিন আমরা এই ভেরিয়েল মাস ফুল কমপ্লিট করব দেখো ভেরিয়েবল মাস এই ভেরিয়েবল মাসের জন্য কি কি ঘটনা ঘটে সব বলবো ডোন্ট ওয়ারি ঠিক আছে তারপরে আমরা রকেট প্রোপালশন বলে একটা কনসেপ্ট করব এন্ড দ্যাট উইল কনক্লুড কনক্লুড আওয়ার এই কি বলে মোমেন্টাম চ্যাপ্টার আচ্ছা দেখো ভেরিয়েবল মাস সিস্টেম কি করছি মন দিয়ে দেখবে একদম আস্তে আস্তে ধীরে ধীরে আমি বলবো কোনো যেন খামতি না থাকে দেখো ধরো একটা মাস আছে এম এই মাসটা এই দিকে ভি ভেলোসিটিতে এগোচ্ছে কি বললাম এই মাসটা এই দিকে ভি ভেলোসিটিতে এগোচ্ছে ঠিক এবার দেখো এই মাস থেকে আচ্ছা দেখো এই মাস থেকে একটা ডিএম মাস এর থেকে বেরিয়ে গেছে তাহলে এর মাস কত হয়েছে এম মাইনাস ডিএম হ্যালো আচ্ছা এই যে ডিএম মাসটা বেরিয়েছে এর ভেলোসিটি দিয়ে দিয়েছে ভিআর দিয়ে দিয়েছে ভিআরটা কি দেখো ভিআরটা হচ্ছে ভেলোসিটি অফ

দেখবে তোমাকে আমার কথা বুঝতে পেরেছ হ্যালো হ্যাঁ এবার এইখান থেকে যখন এই ডিএম মাসটা বেরিয়ে গেছে ওই ট্রলি প্রবলেমের মতো তখন বলতো এক্সটার্নালি কোনো ফোর্স লেগেছে এক্স এক্সিস বরাবর কেন লাগেনি এই যে এম মাসটা ডিএম মাসকে যত ফোর্স দিয়েছে ডিএম মাসটাও এম মাইনাস ডিএম মাসকে তত ফোর্স দিয়েছে তাহলে এক্সট্রা এক্স অ্যাক্সিস বরাবর কোন ফোর্স আমার লেগেছে না লাগেনি তাহলে তো এক্স অ্যাক্সিস বরাবর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হ্যাঁ ভ্যালিড বলতো এর যদি মাস কমে এর যদি মাস কমে তাহলে আইডিয়ালি এর ভেলোসিটি বেড়ে যাওয়ার কথা না হ্যাঁ তাহলে আমি ধরলাম এর ভেলোসিটি ডিএম সেটা আগে ছিল ভি নট আর খুব স্মল বেড়েছে ডিএম আগে বলো এইটা বুঝতে পেরেছো না বলো আচ্ছা ও কি বললাম হ্যাঁ ডিভি ঠিক হ্যাঁ আচ্ছা এবারে এটা কি বলেছে ভিলসিটি অফ ডিএম উইথ রেসপেক্ট টু বিগার মাস তার মানে এটা মানে কি ভি অফ ডিএম উইথ রেসপেক্ট টু এই না এটা কি লিখতে পারি দেখো তাই না ভি অফ ডিএম উইথ রেসপেক্ট তার মানে ভি অফ ডিএম গ্রাউন্ড মাইনাস ভি অফ এম গ্রাউন্ড দেখো এটা বুঝতে পেরেছো না। ঠিক ঠিক আচ্ছা এবার শোনো

এইটা বলা হয় আফটার ইজেকশন আফটার ঠিক ঠিক কোনটার মতো বলতো ওই একটু আগে ট্রলি প্রবলেমে করলাম না আফটারটাকে নেওয়া হয় আচ্ছা এবার বলতো তাহলে বলতো এইটা কি এটাই তো বলতো ভিডিএমজি কি মেইন মাসের ভিলসটি আফটার ইজেকশন বলতো মেইন মাসের ভিলাসন কথা এবার বলো এইটাও তো এই দিকে ডিএমটা ডান দিকে আর এইটাও ডান দিকে তাই না তাহলে বলো তো এটাকে আমি লিখতে পারি ভি নট প্লাস ডিভি বলতে পারি হ্যাঁ ও ওয়ান্ডারফুল 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 হে ভগবান আচ্ছা এবার তোমায় যেটা বলবো সেটা কি তোমরা শুনবে কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এক্সাক্সিস বরাবর লাগাতে পারি হ্যাঁ বিফোর ইজেকশন এই মাস্টার ইজেকশন কত ছিল এম ইন্টু ভিনোট হ্যালো আচ্ছা আফটার ইজেকশন কত হয়েছে এম মাইনাস ডিএম ইন্টু ভিএম বলো হ্যাঁ প্লাস ডিএম ইন্টু ডিএমজি দেখো এটা হ্যাঁ সাবাস কে বাত তাহলে এখান থেকে আমি লিখতে পারি এম মাইনাস ডিএম বলতো ভিএম এর জায়গায় কি লিখব কোথায় গেল ভিএমটা ভিএম কোথায় লিখেছি ও ভিএম ভি নট প্লাস ডিভি ডিএম এটা লিখতে পারি হ্যালো 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 তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো টুম টুক টুম বুঝতে পেরেছ হ্যাঁ আচ্ছা এবার এটা এম ভি নট এবার এই দিকটাকে সব মাল্টিপ্লাই করে দাও এখানটাকে সব মাল্টিপ্লাই করে দাও সব সব করে দেখো তো এইটা আসে কিনা দেখা দেখ আসে কিনা হ্যাঁ আচ্ছা সবার আসছে হ্যালো সবার আসছে হ্যালো তোমরা শুনতে পাচ্ছ সবার আসছে হ্যালো অদ্রিজা স্নেহা আসছে এবার দেখো আমি যদি একে ডিটি দিয়ে ভাগ করে দিই তাহলে বলতো এইটা আমার এক্সেলারেশন আর এটা এম তাহলে এটা আমার ফোর্স না সেটা আসছে ভিআর dm by dt দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারছ আমরা এক্সটার্নালি ফোর্স দিচ্ছি না কিন্তু এই মাসটা যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এইরকম একটা টার্ম চলে আসছে না যে টার্মটা হ্যাঁ যে টার্মটা একটা ফোর্স কে ডিনোট করছে দেখো যে টার্মটা একটা ফোর্স কে ডিনোট করছে এবার বলো সেই ফোর্সটা কি জন্য মানে অরিজিনেট হচ্ছে কারণ ওখানে একটা ডিএম বাই ডিটি টার্ম রয়েছে মানে একটা রেটে মাছটা চেঞ্জ হচ্ছে সেই রেটে মাছটা চেঞ্জ হচ্ছে মানে মাছটা বেরিয়ে যাচ্ছে একটা রেটে এবং সেই যে মাছটা বেরোচ্ছে সেই মাছটা ওই মেন মাছের রেসপেক্টে ভিআর ভেলোসিটিতে বেরোচ্ছে সেই কারণেই একটা ফোর্স তৈরি হচ্ছে না দেখো হ্যালো তাহলে এইটাকে বলা হয় থার্ডস ফোর্স তাহলে এই থার্ড ফোর্সটা ভেবে বলো এই ফোর্সটা কিভাবে জেনারেট হচ্ছে মন দিয়ে শোনো এই মেন মাসটা মাসটা আর এটা এই এই ঠিক দেখো যে ভি আর এম এটা এই মেন মাসের জন্য না দেখো মেন মাসের জন্য তাহলে এই মেন মাসের এই দিকে একটা ফোর্স দিচ্ছে কেন এ এই দিকে বেরিয়ে যাচ্ছে তাই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো হ্যাঁ তার মানে হ্যালো সবাই বুঝতে পেরেছো এই মেন মাস থেকে এই ডিএম মাসটা বেরিয়ে যাচ্ছে সেটা একবারই বেরোচ্ছে না টাইমের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে তখন এই ডিএম মাসটা একে এদিকে একটা ফোর্স দেবে থার্ড ফোর্স এই কারণেই আমাদের রকেট প্রপালশনটা হয় কি রকম হয় দেখো এটা মেগজিন দিন ডিসকাস করবো ধরো এটা আমার রকেট এইখানে আমার ফুয়েল আছে এবার দেখো এই ফুয়েলটা এইখান দিয়ে বের হচ্ছে দেখো এই ফুয়েলটা এইখান থেকে বেরোচ্ছে ঠিক এবার এইখান থেকে ভিআরে বেরোচ্ছে মানে এখান থেকে যে ডিএম মাসটা সে নিচের দিকে এ বেরোচ্ছে দেখো নিচের দিকে এটার মানে কি দেখো ডিএম মাসটা সেটা এ নিচের দিকে মানে এর উপরে রকেটের উপরে যদি কেউ থাকে সে এই ডিএম মাসটাকে নিচের দিকে যেতে দেখবে ঠিক হ্যালো ঠিক হ্যালো বুঝতে পারছো এইটা হচ্ছে এর ডিরেকশন হ্যাঁ তাহলে বলতো এই রকেটটাতে এই ডিরেকশনে শর্ট ফোর্সটা দেবে কে দেবে এই ডিএম মাসটা একে দিয়ে বেরিয়ে যাবে এই থ্রাস্ট ফোর্স এর জন্য এই উপরের দিকে ওঠে তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো তাহলে এইখানে দেখো এইখানে এখানে আমরা তো থ্রাস্ট ফোর্সটা এইটা পেলাম দেখো থ্রাস্ট ফোর্সটা মাইনাস সাইনটা ফর দা টাইম বিং ইগনোর করো ফর দা টাইম বি এবারে দেখো মাইনাস সাইনটা আচ্ছা এখানে একটা জিনিস কি দেখেছো এই যে ভিআরটা আমি এই ডিরেকশনে নিয়েছিলাম না কেন তাইলেই তো আমি এখানে এটা অ্যাড করেছিলাম দুটো দেখো ভিআরটা আমি এই ডিরেকশন নিয়েছিলাম না ভিআরটা দেখো হ্যালো এই যে ভিআরটা হ্যাঁ কিন্তু রকেট প্রপালশনের ক্ষেত্রে দেখেছো মানে এই ওপরে যদি কেউ থাকে তাহলে ভিআরটা টাকেও এই ডিরেকশনে দেখবে সেই কনসিডার করেই আমি এই ক্যালকুলেশনটা করেছিলাম এবং সেই কারণে আমার এখানে একটা এবার এদিকে চলে চলে এসো এসো এদিকে তাহলে দেখো এইখানে ভিআরটা অপোজিট ডিরেকশনে না দেখো এখানে ভিআরটা অপোজিট ডিরেকশনে না তাহলে তো এইটার জন্য আমি এইটা লিখতে পারি এফ ইকুয়াল টু মাইনাস মাইনাস থেকে কি লিখতে পারি এই ফোর্সটা তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো কেন কি এইদিকে আমি আর নিয়েছি না এবার বলো এবার বলো মন দিয়ে শুনবে বলো তো এই ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ না 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 নেগেটিভ নেগেটিভ কেন এই মেন মাস থেকে ডিএম টা বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ তার মানে এটা ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ টাইমের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে না ইজেক্ট হচ্ছে না হ্যালো হ্যাঁ তাহলে যদি তাহলে ডিএম তো ছোট মাস থেকে নিয়েছিল রাইট 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 এটা 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 কারণ এর পরের বারে আবার ডিএম বেরিয়ে যাচ্ছে না তাহলে কনসেপচুয়ালি যদি এডিশনটাকে আমরা ডিএম মাসের এডিশনটাকে প্লাস বলি তাহলে ডিএম মাসে বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ তাহলে এটা নেগেটিভ তাহলে বলতো এখান থেকে এফ ইকুয়াল টু সাম নেগেটিভ সাম নেগেটিভ ইন এটা এফ ডাইরেক্টলি টু সাম নেগেটিভ টু ভি আর দেখো তো তার মানে এইখানে কি হচ্ছে কখন ফোর্স আর ভি আর অপোজিট ডিরেকশনে বলো এই যে নেগেটিভ সাইন কখন যখন ডিএম বাই ডিটি নেগেটিভ তাই না বলো সেটাই তো হচ্ছে দেখো ভি আর যদি নিচের দিকে হয় তাহলে ওপর দিকে এফ হবে না হ্যাঁ তাহলে সেই কনসেপ্ট ধরে আমি এখানে দুটো কথা তোমাদের বলবো বা লিখিয়ে ইফ এম দেব এই কেসে মেন মাছটা পারছে না কমছে কমছে হ্যাঁ তার মানে অর ডিএম ইজ ইজেক্টিং দেখো দেখো এই যে ঘটনাটা তাহলে বলতো এফ এন্ড দেখো এফ এন্ড ভিআর অপোজিট কি ঠিক বলছি কি তাহলে তো ডিএম ইজেক্টিং মানে ডিএম বাই ডিটি নেগেটিভ তাই না এটা এক নাম্বার কন্ডিশন दो नंबर कंडीशन देखो दो नंबर कंडीशन दो नंबर कंडीशन की खूब ही इजी इफ एम इंक्रीजेस मास बढ़ती पर ताले और डीएम इज अटैचिंग तो कौन इफ आर एंड वी आर सेम डायरेक्शन দেখো ডিএম অ্যাটাচিং মানে ডিএম বাই ডিটি পজিটিভ না হ্যাঁ চেক্কার চেক্কারু বুঝতে পেরেছো বুঝতে পেরেছো হ্যাঁ ডাউট থাকলে বল ডাউট থাকলে বল আচ্ছা যদি আমাদের ডাউট না থাকে তাহলে এইবারে আমি কিছু কিছু কনসেপ্ট তোমাদের বলবো দেখো এইটা আমাদের মনে রাখতে হবে এই যে যে দুটো পয়েন্ট বললাম দেখো একটা কন্টেনারে ওয়াটার আছে আর এখানে একটা অরিফেস দিয়ে এখান দিয়ে জল পড়ছে আর এইখানে আচ্ছা এবার শোনো এখানে কোনো ফ্রিকশন নেই ঠিক এই অরিফেস দিয়ে ভি ভেলোসিটিতে জল পড়ছে শোনো ভালো করে এই অরিফেস দিয়ে ভি ভেলোসিটিতে জল পড়ছে বুঝতে পারছো হ্যাঁ এবার শোনো ভি ভেলোসিটিতে জল পড়ছে মানে পড়ছে মানে এর মধ্যে যে মাছটা সেটা মেন মাছ এর মধ্যে সেই মেন মাছ থেকে ছোট ছোট মাছ বেরিয়ে যাচ্ছে না জল বেরিয়ে যাওয়া মানে তো তাই আচ্ছা বন্ধুগণ যদি এখানে কোনো অবজারভার বসে থাকে তাহলে সে এই এই জলটাকে জলটাকে মানে ভিতে ভিতে ডান দিকে যেতে দেখবে মানে এই দিকে যেতে দেখবে কি এইদিকে যেতে দেখবে দেখবে কি দেখবে না বুঝতে পারছো কি বলছি হ্যালো হ্যাঁ ঠিক তাহলে তো যদি ও এই দিকে যেতে দেখে তাহলে এই অবজারভারটা মে মাসের উপর বসে আছে তাহলে এটাই ওর ভিআর না দেখো হ্যালো বলো হ্যাঁ তাহলে ডান দিকে ডিএম ইজেক্ট করছে না অ্যাটাচ নেগেটিভ তাহলে বলো তো থার্ড ফোর্সটা টা কোন দিকে লাগবে এক না দুই দুই কেন এই যে যদি ইজেক্ট হয় এবং মাস কমে তাহলে এফ এন্ড ভি আর অপোজিট বুঝতে পারছো হ্যালো এফ আর ভি আর তাহলে এবার তোমরা এখানে চলে এসো হ্যাঁ তারপরে বলো তো চার্জ ফোর্সটা অপোজিট দিকে লাগবে বলো হ্যাঁ ভ্যালু কত হবে বলো ইন্টু ডি এম বাই ডিটি হ্যালো লাগবে তাহলে ভি আর মানে ভি না এই ভেলোসিটিতে আমি একদম টি ইকুয়াল টু জিরোতে শুরু করছি কনসেপ্টটা মানে টি ইকুয়াল টু জিরোতে এই ভি ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করেছে ঠিক মানে জলটা এবার হলো তো ডিএম বাই ডিটি আমি যদি এটা রো ধরি এর অরিফেস এ এটা ভি তাহলে একটু আগে আমরা ক্যালকুলেট করেছিলাম না যে ডিএম বাই ডিটি একটু আগেই ক্যালকুলেট করেছিলাম কি করেছিলাম তোমাদের রো এ ভি সরি কোথায় ক্যালকুলেট করেছিলাম আজকেই ক্যালকুলেট করেছি না হ্যালো বলো আমি ওখানে এরোভি বসিয়ে দিতে পারি এটা কি বলতো এরিয়া অফ দা ওরিফাস তাহলে বলতো এখানে যদি আমি বসিয়ে দি ডিএম বাই ডিটি তাহলে রো এ ভি তার মানে ভি স্কোয়ার রো এটা এফটি কোন দিকে পেছন দিকে না আমি যদি বলি এর অ্যাক্সেলারেশন এই দিকে এ হয়েছে তাহলে এটা এম ইন্টু এ না এই হচ্ছে মেন মাস না তাহলে এবার ভেরিয়েবল কেন দেখো যত পেছন দিকে যাবে তত এখান থেকে জল পড়বে এই মুহূর্তে আমি ধরেছি এখানে মাস এম ঠিক তাহলে কিছু পেছন থেকে বলে জল বেরিয়ে যাবে না হ্যাঁ বেরিয়ে গেলে এই এমটা কমবে না বাড়বে কমবে তাহলে টাইমের সাথে সাথে এই এমটা কমবে কি তাহলে অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে আমি কি বুঝতে পারছি ঠিক জাস্ট এইটুকু কনসেপ্ট জানলেই হলো আগে বলো এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো কি পড় পারোনি হ্যালো হ্যাঁ আচ্ছা এইবার এই কনসেপ্টটা দেখো বেরিয়ে একটা এরকম এরকম ঠিক এবার ওপর থেকে দেখো দেখো ওপর থেকে চেনটাকে আমি এই হিপ তৈরি করছি এরকম মানে উপর থেকে ফেলছি মানে চেনটা তাহলে এই ডিরেকশনে ভি ভেলোসিটি দিয়ে নামছে কনস্ট্যান্ট তাহলে এই টেবিলের ওপর চেনটা একটা হিপ তৈরি করবে কি করবে না করবে সাবাস কি বলে এইটা হিপ তৈরি করবে এবার কি করছে শোনো যদি এইটা মেন মাস তখন তাই না আচ্ছা যদি এখানে কোনো অবজারভারকে আমি বসিয়ে দিই সে এই স্মল মাছটাকে মানে এখানে যদি আমি একটা স্মল মাছ ধরে ডিএম সে নিচের দিকে ভিতে নামতে দেখবে না তাহলে বলো তো ভিআর কত কোন দিকে নিচের দিকে হ্যাঁ বুঝতে পেরেছ এবার বলো মেন মাসের সাথে ডিএম বাই ডিটি বাড়ছে না কমছে বাড়ছে তাহলে বলো তো এটা যদি বাড়ে তাহলে ভিআর যেদিকে সেদিকেই এফটি না এই যে হ্যাঁ তাহলে বলো তো আর যদি এফ আর যদি নিচের দিকে হয় তাহলে এফটিও নিচের দিকে হ্যাঁ তাহলে এর এদিকে এফটি বুঝতে পেরেছ হ্যালো যদি বুঝতে পারো আমাকে এই প্রবলেমটা একটু করে দাও তো সেম কনসেপ্টের উপরে লাস্ট প্রবলেম আজকের কি বলেছে শোনো এই ইউনিফর্ম চেইন অফ মাস এম এন্ড লেন্থ এল হ্যাংস অন এ থ্রেড এন্ড টাচেস দা সারফেস অফ এ টেবিল বাই ইটস লোয়ার এন্ড फाइंड দা ফোর্স এক্সার্টেড বাই দা টেবিল অন দা চেইন when half of its length has fallen on the uh, table দেখো আমি ধরলাম এই টোটালটা এল এবারে হাফ পড়ে গেছে হাফ পড়ে গিয়ে ও টেবিলের উপরে এই রকম দেখো এই রকম এতটা হবে না হ্যাঁ এইরকম ইয়ে করেছে তাহলে বলো তো মন দিয়ে শুনবে এইটুকু নিচের দিকে ফোর্স কাজ করবে হ্যাঁ আচ্ছা এবারে একটু আগে আমি দেখালাম এই চেনটা যদি নিচের দিকে পড়ে তাহলে এফ নিচের দিকে লাগবে লাগবে কি লাগবে না এই হ্যালো এই চেনটায় তাহলে বলো তো এই পজিশনে নিচের দিকে এফডি লাগবে আর ওপর দিকে নর্মাল রিয়াকশন লাগবে তাহলে বলো তো নর্মাল রিয়াকশন ইকুয়াল টু এইটা প্লাস এফডি বলতে পারি যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো ঠিক আচ্ছা এবারে শোনো এফডি র ভ্যালু কত জাস্ট ক্যালকুলেট করলেই হবে ভি আর ইন্টু ডিএম আমি তো ম্যাগনেজিওর ক্যালকুলেট করব তাই না এবার বলো তো এবার বলো এই এনটা এই এনটা এখানে ছিল তার বেড়া এই এনটা যদি ও এইখানে পড়ে তাহলে এইখানে ওর ভেলোসিটি কত হবে বলতো এই এনটা কতটা ডিসটেন্স কভার করেছে এল বাই তাহলে আমার এই এই এনটার ভেলোসিটি তখন কত হবে ভি ইকুয়াল টু রুট টু জি এল বাই টু বা রুট জি এল বলো এই এনটা হ্যালো বুঝতে পারছো হ্যাঁ হাফ অফ দা রিং হ্যাজ বিন ফলেন তার মানে এই মুহূর্তে এর ভেলাসিটি এটা না ভি আচ্ছা এবার আমি যেটা বলছি শোনো বলতো ডিএম বাই ডিটি মানে মাস পার ইউনিট লেন্থ এই ইউনিট টাইম ঠিক হ্যালো তাহলে এটাকে আমি বলতে পারি এম বাই এল ইনটু এল বাই বলো এটা কি মাস পার ইউনিট লেন্থ এটা কি বলতো এল বাই টি এল টি ভেলোসিটি ভেলোসিটি সাবাস এটাকে যদি আমি ল্যামডা ধরি তাহলে আমি বলতে পারি ল্যামডা ইনটু কি ভি বলতে পারি এবার বলো এবার বলো এইখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে মেন মাসের উপরে সে এই এনটাকে নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে আসতে দেখবে বলো নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে তাহলে ভি আর কত ভি তাহলে এফটি কত হচ্ছে

ঠিক আচ্ছা আজকে আমাদের লেকচার প্রায় শেষ করে ফেলেছি আমি দুটো কনসেপ্ট বলবো এইটার উপরে দেখো এরকম একটা টেবিল আছে এই টেবিলের উপরে এরকম চেনটা রয়েছে এরকম হিপ করা আর এই একটা অরিফেস দিয়ে চেনটা নিচের দিকে পড়ছে এবার মন দিয়ে শুনবে তাহলে এই মেন মাসের উপরে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে এই এনটাকে নিচের দিকে ভিতে যেতে দেখবে এ ধরো ভিতে পড়ছে তাহলে এটাই আমার ভি না কোন দিকে নিচের দিকে তো ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ যদি এটা নেগেটিভ হয় তাহলে ভি আর আর এফটি অপোজিট না সেম ডিরেকশন তাহলে এর এই দিকে ফোর্স লাগবে না বুঝতে পারছো হ্যালো এই দিকে ফোর্স লাগবে না বুঝতে পারছো এই যে ক্লিয়ার আচ্ছা এইটা বলো তো একটা চেন এই ওপর দিকে ভিতে নেওয়া হচ্ছে এইখানে একজন অবজারভার দাঁড়িয়ে আছে একটু আগে আমরা এরকম একটা দেখলাম না এই যে চেন ওপর থেকে নিচের দিকে ফেলা হচ্ছে ঠিক হ্যালো তাহলে আমার এফটি এফটি নিচের দিকে লাগছিল এফটি এবার যদি এই ভি কে ওপর দিকে তোলা হয় তাহলে এফটি নিচের দিকে লাগবে না ওপর দিকে লাগবে রং দেখো নিচের দিকে লাগবে হ্যাঁ দেখো একে অবজারভার তাহলে ভি আর ভি ওপর দিকে যেতে দেখবে এবার তো এই মেন মাস থেকে ডিএম ডিটি কমছে না বাড়ছে কমছে যদি কমে তাহলে তার মানে এখানেও এফ টি এই দিকেই হবে আর এই দিকেও একই জিনিস হয়েছিল দেখো এখানে নিচের দিকে আসছিল আর ডিএম বাই ডিটি বাড়ছিল এখানে ওপর দিকে যাচ্ছে ডিএম বাই ডিটি কমছে দু ক্ষেত্রেই নিচের দিকেই লাগবে তোমরা কি বুঝতে পেরেছ যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো